नमस्कार, आमार नाम जेसमिन सेन शर्मा। आमी एक जन एस्ट्रोलॉजर। आमार चैनल जेमेस रेमेडीते आपनादेर स्वागत जानाच्छी। उद्देश्य हलो आपनादेर समस्या थेके बेर करे आना। आमादेर देखा जाए मानुषेर बहु समस्या आमरा आजकल पड़छी एवं तार सहज साध्य प्रतिकार बा रेमेडी एवं विभिन्न এই সংক্রান্ত আমি টোটকা আপনাদের দেব। আজকে আমি জন্ম তারিখ অনুযায়ী আপনারা কোন দেবতার পূজা করবেন, করে সমস্যা থেকে মুক্তি পাবেন, মানে আপনার সংখ্যা অনুযায়ী জন্ম তারিখ বা সংখ্যা অনুযায়ী আপনার ইষ্ট দেবতা কে, আজকে সেইটাই আপনাদের একটা চার্টের মাধ্যমে আমি দেখাবো। দেখুন, আমি এদিকে জন্মের তারিখগুলো দিয়েছি সব এই চার্টে, আর এদিকে আপনাকে নিয়ন্ত্রণ করছেন কোন গ্রহ এবং আপনার অধিপতি কী কে, সেটা আমি এদিকে দেখিয়ে দিয়েছি। এবার আমি পড়ে আপনাদের বলে দিচ্ছি। এক তারিখ, দশ তারিখ, উনিশ তারিখ, আঠাশ তারিখ, আপনাদের এর মধ্যে যদি জন্ম তারিখ হয়, আপনার নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে রবি এবং আপনার ভগবান বা দেবতা হচ্ছেন সূর্য, মানে আপনাকে সূর্যের পূজা করতে হবে। আপনার যদি জন্ম তারিখ দুই, এগারো, কুড়ি আর উনত্রিশ তারিখ হয়, আপনার অধিপতি হচ্ছেন চন্দ্র আর শিব, শিবের পুজো আপনাকে করতে হবে। আপনার যদি জন্ম তারিখ তিন, বারো, একুশ এবং তিরিশ তারিখ হয়, আপনাকে বৃহস্পতি আপনাকে কন্ট্রোল করছে আর আপনাকে পুজো করতে হবে বিষ্ণুর। কেউ কেউ ব্রহ্মারও পূজা করেন এই ক্ষেত্রে। আপনার যদি জন্ম তারিখ চার, তেরো, বাইশ, একত্রিশ হয়, আপনাকে নিয়ন্ত্রণ করছেন রাহু, সেক্ষেত্রে আপনাকে গণেশের পুজো করতে হবে। যদি আপনার জন্ম তারিখ পাঁচ, চোদ্দো, তেইশ তারিখ হয়, তাহলে আপনার নিয়ন্ত্রক গ্রহ হচ্ছেন বুধ, আপনাকে পুজো করতে হবে লক্ষ্মীর। যদি আপনার ছয়, পনেরো, চব্বিশ তারিখে জন্ম হয়, আপনার অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, আপনাকে মহালক্ষ্মীর আরাধনা করতে হবে। যদি সাত, ষোলো তারিখ, পঁচিশ তারিখ আপনার জন্ম হয়, আপনার নিয়ন্ত্রক গ্রহ হচ্ছেন কেতু, আপনাকে নৃসিংহদেব তার পুজো করতে হবে। যদি আপনার জন্ম তারিখ আট হয়, সতেরো হয় বা ছাব্বিশ তারিখ হয়, যে কোনো মাসে বা যে কোনো বছরে, আপনাকে শনি হচ্ছেন আপনার নিয়ন্ত্রক গ্রহ এবং আপনাকে শনিরই পূজা করতে হবে। কেউ কেউ ভৈরব মন্দির বা ভৈরব মন্দিরেও পূজা করেন গিয়ে। আর আপনার যদি জন্ম তারিখ হয় নয়, আঠেরো, সাতাশ তারিখ, তাহলে আপনার গ্রহ হচ্ছেন মঙ্গল, যিনি আপনাকে নিয়ন্ত্রণ করছেন, আপনাকে হনুমান বা বজরঙ্গবলীর আরাধনা করতে হবে। এই অবধি বন্ধুরা, আর কিভাবে আপনি ইষ্ট দেবতার পূজা করবেন সেইটি আমি পরবর্তী ভিডিওতে আনতে চলেছি। এরকম বহু সহজ সাধ্য আমি আপনাদের কাছে ভিডিও আনব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, লাইক দিন আর বেল বাটনটা পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পুশ করে দিন। ধন্যবাদ, নমস্কার।